নৌকায় থাকা অবস্থায় বাঘের হামলা, মৃত মৎস্যজীবী। তিনজন মৎস্যজীবী মিলে গিয়েছিলেন সুন্দরবনে, মেচুয়ার কাছে জঙ্গলে ঘটে এই দুর্ঘটনা। মৎস্যজীবীর দেহ গ্রামে ফিরতে কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। ফের বাঘের হামলায় মৃত্যু হলো এক মৎস্যজীবীর। ঘটনায় মৃত মৎস্যজীবী বাসুদেব বৈদ্য, বাড়ি কুলতলি এলাকার দেউলবাড়িতে। জানা গেছে সুন্দরবনের মেচুয়ার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন ওই ব্যক্তি। নৌকার মাথায় পাটাতনের ওপর বসে কাঁকড়া ধরছিলেন, সে সময় জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে ওই মৎস্যজীবীর ওপর। ওই ব্যক্তিকে টেনে নিয়ে যাওয়ারও চেষ্টা করে, সঙ্গীসাথীরা পাল্টা আক্রমণ করেন বাঘটিকে। বাঘের মুখ থেকে মৎস্যজীবীকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। জানা গেছে গত 19 জানুয়ারি বৃহস্পতিবার কাঁকড়া ধরার জন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন বাসুদেব সহ মোট 3 জন মৎস্যজীবী। সেই একই নৌকাতেই ছিলেন বিপ্লব নাইয়া নামে অপর এক মৎস্যজীবী। তিনি জানান, মেচুয়ার জঙ্গলের ধার দিয়ে যাওয়ার সময় আচমকায় বাঘ হামলা চালায়। নৌকার মাথাতেই বসেছিল বাসুদেব, বাঘ তাকে টেনে নিয়ে জঙ্গলে পালানোর চেষ্টা করে। আমরা বাকিরা বিষয়টি বুঝতে পেরে নৌকার বৈঠা নিয়ে তাড়া করি বাঘটিকে। বাসুদেবকে বাঘের মুখ থেকে কেড়ে আনলেও শেষ রক্ষা হয়নি। বাঘের আক্রমণে গুরুতর জখম হন বাসুদেব, মৃত্যু হয় তার। নৌকার মাথায় বসেছিল, দোন খেলতে যাবো, ঝাঁপিয়ে পড়ে আমরা এবার লাঠি ছোটা নিয়ে ছেড়ে নিয়েছি। ঝাঁপিয়ে পড়ে কি করলো? ঝাঁপিয়ে পড়ে মাথা কামড় দিল, নিয়ে চলে যাচ্ছিলো, আমরা বাড়ি ছোটা নিয়ে ছেড়ে আনিয়েছি। টাইগার জঙ্গলটার নাম হচ্ছে মেচুয়া। বনদপ্তর সূত্রে জানা গেছে এলাকাটি সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে পড়ে, এখানে কাউকেই যাওয়ার অনুমতি দেওয়া হয় না। বনদপ্তর সূত্রে খবর, এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য তাদের কাছে আসেনি, সে কারণেই বিশদে তাদের পক্ষে জানানো সম্ভব নয়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, নানান প্রাকৃতিক দুর্যোগ, করোনা মহামারীর পর অনেকেই কর্মহীন হয়েছেন। এক প্রকার পেটের টানে বাঘের ঘরে যেতে হয় তাদের। প্রাণ হাতে করে মাছ ধরতে যান গ্রামবাসীরা। জঙ্গলে প্রতি পদে পদে রয়েছে মৃত্যু ভয়। তবুও সুন্দরবনের নদীপাড়ের এই মানুষগুলির জীবন জীবিকার প্রধান উৎস নদীর কাঁকড়া, মাছ, জঙ্গলের মধু। সে কারণেই প্রাণের ঝুঁকি থাকলেও জঙ্গলেই যেতে হয় তাদের। এদিন নৌকায় করে মৃতদেহ এলাকায় ফিরতেই কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রামের মানুষ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাসুদেবের পরিবারে। ওর নাম হচ্ছে বাসুদেব বৈদ্য, 19-1-2023 সালে বৃহস্পতিবার সকালে ওরা মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে দেউলবাড়ি 205 নম্বর বুথের ভোটার নাইয়াপাড়া থেকে ওরা সুন্দরবনে বেরিয়ে যায়, এবং কয়েকদিন মাছ কাঁকড়া ধরার পরে কালকের সন্ধ্যায় আমরা খবর পাই ফোনের মাধ্যমে যে বাসুদেব বৈদ্য অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এখান থেকে মেশিন বোট পাঠিয়ে দিই ওদের কাঁকড়া মাছ কাঁকড়া ধরার নৌকোকে টেনে আনবার জন্য। এখন বর্তমান ঘাটে এসছে, আমরা নিয়ে জামতলা কুলতলি গ্রামীণ হসপিটালে নিয়ে যাচ্ছি। এখানকার মানুষ আয়লা, আমফান, যশ, বুলবুল বিভিন্নভাবে জলোচ্ছ্বাস ঘুরছে, মানুষ চাষবাস হারা হয়ে যাচ্ছে। একমাত্র জঙ্গল ছাড়া জীবন জীবিকা এদের নির্বাহ হয় না। মাছ কাঁকড়া ধরে এরা জীবন জীবিকা নির্বাহ করে, হাজারো বাঘে খেলেও তবু এদের জঙ্গল ছাড়া কোনো ইনকামের রোজগারের রাস্তা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।